নেতাজিকে নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী নিজের লজ্জানামক জিনিসটাকে বিক্রি করে খেয়ে ফেলেছে অনেক আগেই। মোদির লজ্জা থাকলে নেতাজিকে নিয়ে রাজনীতি করার কথা কোনোদিনই ভাবত না। নরেন্দ্র মোদির গুরু ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জির মাথায় ইঁট মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন আমাদের নেতাজি। আমাদের নেতাজি সবসময় বিজেপি আরএসএসের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। আজ সেই নেতাজিকে নিয়ে মোদি রাজনীতি করছে, আজ সেই নেতাজিকে নিয়ে নরেন্দ্র মোদি মিথ্যার পর মিথ্যা বলছে। নেতাজি নাকি বিজেপি আরএসএসের লোক ছিলেন। সাহসী সাংবাদিক ইন্দ্রাণী তার এই ভিডিওতে নরেন্দ্র মোদির মুখে ঝামা ঘষে দিলেন, বিজেপির মুখে চুলকালি দিলেন। সাংবাদিক ইন্দ্রাণী নেতাজির ইতিহাস প্রকাশ করলেন। নরেন্দ্র মোদির গুরু শ্যামাপ্রসাদ মুখার্জির কিভাবে মাথা ফাটিয়েছিলেন নেতাজি সেই ভিডিওও দেখিয়ে দিলেন। মনে আছে 2022-এ মোদিজি নেতাজিকে নিয়ে নেমেছিলেন, মাথায় অমন এক টুপি পরে নেতাজি হবার অক্ষম প্রচেষ্টা। 150 বছর উদযাপন কমিটি তৈরি হয়েছিল, তাতে সদ্য দলত্যাগী শুভেন্দু অধিকারী সুনীল মণ্ডলও ছিলেন। তার আগেরবার নির্বাচনে তৃণমূলের স্টার ক্যাম্পেইনার পরিচালক কৌশিক গাঙ্গুলিও ছিলেন। মোদিজি নেতাজির কথা দেশের মানুষের কাছে নাকি ছড়িয়ে দিতে চান, সত্যি সেসব বুকনি দিয়েছিলেন, সব ভুলে মেরেছেন। সেই 150 বছর উদযাপন কমিটি কি ছিঁড়েছেন তা কেউ জানে না। নির্বাচন আসছে, এবারে নেতাজিকে নিয়ে কোনো উচ্চবাচ্য না নেই, এখন সবটাই রাম রাম। সমস্যাটা বিজেপিকে নিয়ে, তাদের সংসদে 303-এর বর্তমান আছে বটে, তাদের ইতিহাস নেই। মানে ইতিহাস বলে যা আছে তা এতটাই কালিমালিপ্ত যে তারা ওই ইতিহাস মুখে আনতে পারেন না। তাদের একজন নেতার নাম বিজেপি নেতা মন্ত্রী কর্মীরা নিতে পারেন না, যিনি নাকি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। এই লজ্জা তাদের বাড়ে সেই সব দিনে, যে দিনগুলো স্বাধীনতা আন্দোলনের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সঙ্গে জুড়ে আছে। সেই প্ল্যানে আরেক নেতা বাংলার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও সামিল ছিলেন। সব মিলিয়ে যা ইতিহাস আছে ওই আরএসএস বিজেপির, সবটাই বিশ্বাসঘাতকতার কলঙ্কিত ইতিহাস। আর তার চেয়েও কলঙ্কিত তাদের নেতারা। বিজেপি আজ তাদের নাম নিতে পারে না। স্বাধীনতা আন্দোলন যে কোনো ব্যাপারেই তাদের অনাগ্রহ, তারা ওই লজ্জাজনক অধ্যায়কে এড়িয়েই চলে। তাই তাদের আশ্রয়ে পুরাণ কাহিনীর এক চরিত্র। এই মতানৈক্যকে কাজে লাগিয়ে নেতাজিকে গান্ধী নেহরু কংগ্রেসের বিরুদ্ধে দাঁড় করিয়ে একটা রাজনীতি করার চেষ্টা এখনও চালাচ্ছে বিজেপি বেশ কিছুদিন ধরেই। তার জন্য মিথ্যে প্রচার, আষাঢ়ে গল্প তৈরি করা হচ্ছে, সিনেমা তৈরি করা হচ্ছে, যেন সুভাষ ছিলেন গান্ধী নেহরুর শত্রু। মাথাতেও নেই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করে নেতাজি তার সৈন্য ব্রিগেডের নাম দিয়েছিলেন গান্ধী ব্রিগেড, নেহরু ব্রিগেড। শেষ দিন পর্যন্ত গান্ধীর ওপরে তার আস্থা এতটুকুও কমেনি, গান্ধীকে বাপু তো নেতাজিই বলেছিলেন। বিজেপি সেসব ভুলিয়ে প্রচার করতে চায়, এই যে দেখুন কংগ্রেস আর গান্ধী নেহরুর বিরুদ্ধচারণ করার জন্য নেতাজিকে তিলে তিলে কষ্ট পেয়ে মরতে হয়েছে, অনামি গুমনামি হয়ে জীবন কাটাতে হয়েছে। না হলে নেহরুর পুলিশ এসে গ্রেফতার করত, জেলে পুরত, আন্তর্জাতিক আদালতে ফাঁসি দেওয়া হতো, ইত্যাদি ইত্যাদি। এবং এই গুমনামি, যিনি নাকি আসলে নেতাজি পর্দার আড়ালে লুকিয়েছিলেন, তার সঙ্গে সরসংচালক গুরু গোলওয়ালকরের দারুণ পরিচয় ছিল, চিঠিপত্রের আদান প্রদান হতো, সব কটা তথ্য মিথ্যে। কিন্তু তা নিয়ে লেখা হয়ে গেল থানির সাইজের বই, বানানো হলো ছবি, আর হোয়াটসঅ্যাপ তো ছেড়েই দিন, সেখানে তো মিথ্যের কারখানা চালানো হচ্ছে। গতকাল আরএসএস প্রধান মোহন ভাগবত থেকে নরেন্দ্র মোদী, সবাই তো ছিলেন সরজু নদীর তীরে, সেখানেই নাকি গুমনামি, যিনি নাকি আসলে নেতাজি, তাকে গুপ্তার ঘাটে পোড়ানো হয়েছিল মাঝরাতে। কই একবারও তারা ওখানে গেলেন, একবারও সেই গুমনামি প্রসঙ্গ আনলেন? আনেননি, কারণ তাদের নয়া অস্ত্র এখন অনেক ধারালো। নেতাজির আর দরকার নেই, রামের কাঁধে ভর দিয়েই তারাই নির্বাচন পার করে দেবেন, অন্তত সেটাই তাদের ইচ্ছে। কিন্তু এর পরেও যে সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই মিথ্যে রচনা হয়েছে, হচ্ছে, তার কিছু লেখার কাজ নিয়ে আসুন আলোচনা করা যাক। আজ নেতাজি আজকের এই আরএসএস বিজেপি তাদের মতাদর্শ নিয়ে কি ভাবতেন কি বলতেন। প্রথমে একটা ঘটনা বলে নিই। সুভাষ বসু বলেছিলেন, সাম্প্রদায়িকতা ছড়াতে দেব না। হিন্দু মুসলমান বিভাজনকে সামনে নিয়ে যারা সাম্প্রদায়িক রাজনীতি করতে আসবেন তাদের মঞ্চ থেকে নামিয়ে দেব, মাথা ভেঙে দেব। এবার বলুন, কার মাথা ভেঙেছিল? আজকের বিজেপির একমাত্র বাঙালি আইকন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বক্তৃতা দিতে উঠেছিলেন, সুভাষ বসুর সমর্থক যুবকরা ঢিল ছুঁড়ে শ্যামাপ্রসাদ বাবুর মাথা ফাটিয়ে দিয়েছিল। তাকে অবিলম্বে সভা মঞ্চ থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, সভা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি তখনকার হিন্দু মহাসভার হয়ে প্রচার করতে গিয়েছিলেন। কোথা থেকে জানা গেল?
শ্যামাপ্রসাদ মুখার্জির ডায়েরি থেকে। তিনি নিজেই এই ঘটনা তার ডায়েরিতে লিখে গেছেন, সে ডায়েরি ছাপা হয়েছে, লিভস ফ্রম আ ডায়েরি। তার 32 পাতায় শ্যামাপ্রসাদ বাবু লেখা থেকে জানা যাচ্ছে, সুভাষ আমাকে সতর্ক করেছিলেন যে আমরা যদি বাংলায় একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠী বানাই তাহলে সেটা জন্মাবার আগেই কি করে ভেঙে দিতে হয় সেটা আমি দেখব। 34-35 পাতায় লেখা আছে, টাউন হলে একটা সভা ডাকা হয়েছিল, সুভাষ সেটা ভেঙে দেন। নেতৃত্ব দিয়েছিলেন শ্রীমতী হেমপ্রভা মজুমদার, লীলা রায়, নরেন্দ্রনাথ চক্রবর্তীরা। কেমন লাগছে শুনতে? বিজেপি নেতার সমর্থকেরা বরঞ্চ গান্ধীর লেখা খুঁজলে কোথাও কোথাও কাজে লাগানোর মতো কিছু কথা পেলেও পাওয়া যেতে পারে। একজন বৈষ্ণব, খাঁটি, গোড়া হিন্দুর লেখা থেকে যেরকমটা পাওয়া সম্ভব, কিন্তু নেতাজির লেখায় ছত্র ছত্রে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হিন্দু মুসলমান সম্প্রীতির কথা লেখা আছে। কোনো একটা জায়গাতেও কোনো কন্ট্রাডিকশন নেই। তিনি তার আইএনএতে সৈন্যদের একসঙ্গে খাবার নিয়ম চালু করেছিলেন, শেষ দিন পর্যন্ত তার সঙ্গের মানুষটার নাম হাবিবুর রহমান। যখন বলা হয় কেবল একজনই যেতে পারবে, একজনেরই জায়গা আছে ওই প্লেনে, তখন তিনি হাবিবুরকেই বেছে নেন। 303 জন লোকসভা সদস্যের মধ্যে একজনও মুসলমান না থাকা সংসদীয় দল, বিজেপির পক্ষে এটা বোঝা সম্ভব নয়। সম্ভব নয় বোঝা যে কেন নেতাজির সাধের আইএনএর উল্লেখযোগ্য কমান্ডাররা ছিলেন মোহাম্মদ জামান কিয়ানি, শাহনওয়াজ খান, প্রেম সাইগল, গুরবখ সিং ধিল্লো। কারণ বিজেপির রাজত্বে উল্লেখযোগ্য কোনো পদেই মুসলমানদের, সংখ্যালঘুদের রাখা হয়নি। এটা তাদের দর্শন, যা ছিল নেতাজির ঠিক উল্টো পথের চিন্তাভাবনা, সাম্প্রদায়িক মতবাদ। সেই আরএসএস বিজেপি আজ সুভাষচন্দ্র বোসের নাম নেয়। তারা নেতাজির রাজনৈতিক পরিচিতির ফায়দা তোলার চেষ্টা করে। এই নিকৃষ্ট দেউলিয়াপনার বিরুদ্ধে আমাদের সরব হতেই হবে। 1997-এ নেতাজির জন্মবার্ষিকী বছরে কেন্দ্র সরকার নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। তারপর কয়েকটা বছরের মধ্যেই সব ধামা চাপা পড়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কেবল সেই দেশপ্রেম দিবসকে ফেরাতে চেয়েছিলেন, অমনি নতুন কিছু একটা করার তাগিদে মোদিজি পরাক্রম দিবস ঘোষণা করেছিলেন। আজ সেই পরাক্রম দিবস কোথায়? রাম মন্দিরের তলায় চাপা পড়ে গেছে? এভাবেই নেতাজির জন্মদিন নিয়ে একটা প্রহসন শুরু হয়েছে কেন্দ্র সরকার কাদের? আরএসএস বিজেপির। এই নোংরামোর বিরুদ্ধে সরব হতে হবে। এক আজন্ম সেকিউলার রাজনৈতিক নেতার পরিচিতি নিয়ে খেলা করতে দেব না। সাম্প্রদায়িক, বিশ্বাসঘাতক সাভারকার, গডসে, গোলবালকার, হেজগাঁওকারের আরএসএস বিজেপিকে নির্দিষ্ট এক ধর্মের মন্দিরের তলায় রাষ্ট্রনায়কের ইতিহাসকে ভুলিয়ে দেবার চেষ্টাকে আটকাবই। আজ এ পর্যন্তই।